হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওয়ে কথা বলবো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটা রয়েছে, সেই কর্মসংস্থান পেপারে কোন কোন ভ্যাকান্সি ছেড়েছে সব বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই কর্মসংস্থানটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কত তারিখ থেকে? এই কর্মসংস্থান পেপারটা তোমরা কিন্তু 9 জুলাই থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে? 9 জুলাই 2022 এই এই তারিখ থেকে কিন্তু তোমরা এই কর্মসংস্থান পেপারটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো প্রথমেই যে ভ্যাকান্সিটা ছেড়েছে সেটা হচ্ছে খুবই ভালো একটা ভ্যাকান্সি, সেটা হচ্ছে যে রেলের গ্রুপ ডির পরীক্ষা শুরু হলো। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি রেলের গ্রুপ ডির পরীক্ষা। রেলের গ্রুপ ডির পরীক্ষা শুরু হলো হচ্ছে 17 আগস্ট। 17 আগস্ট থেকে কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষা শুরু হলো, ঠিক আছে? যারা তোমাদের সিবিডি অনলাইনে যে সিবিডি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা কিন্তু 17 আগস্ট থেকে নেওয়া শুরু হবে। তারপরে এক এক করে তোমাদের কিন্তু সবার নেওয়া হয়ে যাবে। তো এই এই এতে আরও কী বলেছে দেখো, রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য আরও কী বলেছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, নিচে বলে দিয়েছে যে হচ্ছে 6 পাতার পরে। তো 6 পাতার পরে আমি তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। দেখো, রেলের গ্রুপ ডিতে কিন্তু আধার বেসিক বায়োমেট্রিক ব্যবস্থা কিন্তু চালু হচ্ছে, এটাই কিন্তু এই রেলের গ্রুপ ডির ভ্যাকান্সির জন্য বলে দিয়েছে। তারপরে কি বলেছে দেখো, তারপরে যে ভ্যাকান্সিটা ছেড়েছে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে রেলের 1659 জন অ্যাপেন্টিস নিচ্ছে। কোন রেলে নিচ্ছে সেটা দেখো এখানে বলে দিয়েছে, যে তোমাদের দেখো এখানে বলেছে যে উত্তর মধ্য রেলে কিন্তু অ্যাপেন্টিসটা নিচ্ছে 1659 জনের, ঠিক আছে? উত্তর মধ্য রেলে কিন্তু তোমাদের এতজন অ্যাপেন্টিস নিচ্ছে। এখানে বলে দিয়েছে দেখো কোন কোন ট্রেড থেকে নেওয়া হবে, ফিটার, ওয়েল্ডার, ঠিক আছে? ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল মেকানিক, এইসব ট্রেডে কিন্তু তোমাদের অ্যাপেন্টিসটা নিচ্ছে। তো তোমরা যারা অ্যাপেন্টিস্টের আইটিআই পাস আছো, এতে কিন্তু তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন চাই মাধ্যমিক পাস এবং আইটিআই পাস। তোমরা যারা আইটিআই পাস আছো তারা তো অবশ্যই এই অ্যাপেন্টিসিপে আবেদন করে দেবে। আবেদন করলে কিন্তু চান্স পেলে তোমাদের রেলের যে গ্রুপ ডি গ্রুপ ডির পরীক্ষা হয় সেগুলোই কিন্তু তোমাদের কাট আপগুলো একটু ভালো বা কমে আছে, ঠিক আছে? তো এবার বলে দেবো যে তারপরে যে সবচাইতে ভালো ভ্যাকান্সিটা ছেড়েছে সেটা হচ্ছে নেভিতে 2800 অগ্নিবীর। নেভিতে কিন্তু 2800 অগ্নিবীর নিচ্ছে। এখানে কি বলেছে দেখো, উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস। হ্যাঁ, ভারতীয় নৌবাহিনীতে কিন্তু অগ্নিবীরের নিচ্ছে। তারপরে এখানে কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে পদব্যাচ কিন্তু হচ্ছে 1/2022 হিসেবে কারা কারা আবেদনযোগ্য, কারা কারা আবেদনের যোগ্য সেটা বলে দিয়েছে। এখানে কি বলেছে দেখো, জন্ম তারিখ হতে হবে 1/11/1999 থেকে হচ্ছে 30/4/2022 মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে কি বলে, দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো 6/6, ঠিক আছে? চোখের কিন্তু 6/6 হচ্ছে তোমাদের হতে হবে, খারাপ চোখে 6/9 চশমা কি আর চশমা সহ ভালো চোখে এত, ঠিক আছে? এটাই কিন্তু তোমাদের বলে দিয়েছে। এখানে কি তোমাদের কী বলেছে দেখো, এখানে তোমাদের বলেছে শরীরের মাপযোগ হতে হবে হচ্ছে ছেলেদের বেলা অন্তত 157 ফুট, বুকের ছাতি হতে হবে 5 সেমি ফুলিয়ে সংরক্ষণভাবে উচ্চতা হতে হবে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, মেয়েদের ক্ষেত্রেও বলে দিয়েছে, মেয়েদের ক্ষেত্রে বলেছে 152, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে বলে দিয়েছে 152। তো বন্ধুরা, এই তিনটে কিন্তু খুবই ভালো তিনটে ভ্যাকান্সি। এরপরে যে ভ্যাকান্সিটা ছেড়েছে সেটা হচ্ছে যে নবোদয় বিদ্যালয়ে 1165 জন শিক্ষক ও লাইব্রেরিয়ান নিয়োগ করবে। সেখানে এখানে কিন্তু গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য কিন্তু আবেদন আবেদন করতে পারবে। যারা গ্রাজুয়েট পাস এবং পোস্ট গ্রাজুয়েট তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে এখানে। তো তারা যারা আবেদন করতে যাও তারা কিন্তু আবেদন করে দেবে। এখানে কিন্তু শিক্ষক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে। তো বন্ধুরা, এরপরে দেখো এখানটায় একটা কথা বলে দিয়েছি যে এখানে চার পাতার পরে কী বলেছে সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দেবো। দেখো তো বন্ধুরা, এখানে কি বলেছে দেখো, এখানে তোমাদের গ্রাজুয়েশন পাস আর পোস্ট গ্রাজুয়েশন বলেছে। এখানে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন অত্যন্ত 50%, ঠিক আছে? 50% নাম্বার পেলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, সেটাই এখানে বলে দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের 50% নাম্বার একদম লাগবেই, নাহলে কিন্তু তোমরা হতে পারবে না। এখানে কিন্তু ভূগোলের টিচার টিচার সবে নেবে, রাষ্ট্রবিজ্ঞানের টিচার নেবে, ভূগোলের টিচার নেবে, এগুলোই কিন্তু বলে দিয়েছে। অনার্স থাকতে হবে, অনার্স কিংবা পাশে কিন্তু থাকলে হবে না, তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে ইতিহাসের টিচারও নেবে, ঠিক আছে? অন্তত 50% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে কিন্তু 52টি জেলা থেকে তোমাদের ছেলে মেয়ে নেবে, ঠিক আছে? তো তারপরে যে ভ্যাকান্সিটা ছেড়েছে সেটা হচ্ছে যে তারপরে বলেছে আর্মি র্যালি শুরু হলো 1 সেপ্টেম্বর, ঠিক আছে? আর্মি র্যালি শুরু হবে কত থেকে, 1 সেপ্টেম্বর থেকে। তারপরে এখানে কী বলে দিয়েছে দেখো বন্ধুরা, এখানে বলেছে তোমাদের
এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে যে তোমরা অগ্নিপথ অগ্নিপথে অগ্নিবীর হিসেবে তোমরা কিন্তু 4 বছরের চুক্তি অগ্নিবীর হবে, ঠিক আছে? 4 বছরের চুক্তি, ঠিক আছে? 4 বছরের চুক্তিতে তোমাদের কিন্তু এখানে যদি চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু 4 বছরের চুক্তিতে হবে। এখানে আরেকটু বলে দিয়েছে, দেখো ব্যারাকপুর নাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চলবে, ব্যারাকপুরের নামে রেজিস্ট্রেশন চলবে, ঠিক আছে, 5ই জুলাই থেকে 3ই আগস্ট পর্যন্ত, সেটাই বলে দিয়েছে এখানে। তারপরে যেটা বলেছে দেখো IBPS, হ্যাঁ IBPS এর পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু ব্যাংকে 6031টা ক্লার্ক নিয়োগ করবে। আই কি কিসের মাধ্যমে, কোন পরীক্ষার মাধ্যমে, তাহলে তোমরা ফর্ম ফিল আপের যখন যাবে তখন কোন পরীক্ষার কথা বলবে, IBPS, ঠিক আছে? এই পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের ব্যাংকে 6031 জন ক্লার্ক নিয়োগ করছে। তা এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে আর তেমন কিছু বলেনি। তারপরে যেটা বলেছে, তারপরে বলেছে হচ্ছে কোল ইন্ডিয়া 881 জন ম্যানেজমেন্ট ট্রেনিং, ঠিক আছে, ম্যানেজমেন্ট নিচ্ছে। এখানে তোমাদের তত বেশি কিছু বলিনি, এখানে কি শুধু বলে দিয়েছে শূন্যপত্তা কত রয়েছে তোমাদের হচ্ছে 481, তোমাদের এখানে শূন্যপত্তা কত রয়েছে, এখানে শুধু শূন্যপত্তা বলে দিয়েছে 481 জনের শূন্যপদ রয়েছে, ঠিক আছে? তারপরে এখানে আর কোন ভ্যাকান্সির কথা বলেছে দেখো, এখানে বলে দিয়েছে যে 290 জন, এখানে বলেছে দেখো, এখানে বলে দিয়েছে 290 জন অ্যাপেন্টিস। তো অ্যাপেন্টিসটা তোমাদের রেলের যখন ভ্যাকান্সি বার হয়ে গেছে তো তোমরা রেলের অ্যাপেন্টিসটা অবশ্যই তোমরা এ করবে, ঠিক আছে? আর এখানে কি বলে দিয়েছে, ফিটার ওয়েল্ডার টার্নার এগুলোই কিন্তু তোমাদের আবেদন করতে পারবে, এগুলোই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে কী বলেছে দেখো, 50 জন ডিপুটি ম্যানেজার, ঠিক আছে, ডেপুটি ম্যানেজার বলে দিয়েছে তোমাদের কতজন, 50 জন নেবে। দেখো এখানটায় বলে দিয়েছে যে 50 জন ডেপুটি ম্যানেজার, তো তোমরা এখানটায় যারা আবেদন করতে পারো তারা আবেদন করে দেবে। এখানে তোমাদের কী বলেছে, পদ রয়েছে কিন্তু তোমাদের 50টা, এবং তোমাদের কি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হতে হবে, পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে বলে দিয়েছে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হতে হবে, পাস না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, আজকের কর্মসংস্থান পেপারে এই ভ্যাকান্সিগুলো ছিল। তো তোমরা যারা এই ভ্যাকান্সিগুলো আবেদন করতে চাও আবেদন করতে পারো। আর খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি কিন্তু 17ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে কবে থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষাটা শুরু হবে, তো তোমাদের কিন্তু জানিয়ে দিল যে 17ই আগস্ট থেকে তোমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষাটা শুরু হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।